Dipu number two. আচ্ছা এবার দেখেন এইটা কেমনে করবেন এইটা আর এইটা এইটুকু একই ভাবে করবেন যেমন ফেসবুকের মধ্যে আমরা নিচে যাই না ফেসবুকের মধ্যে নিচে গিয়ে ক্লিক করলে কি আরো জিনিসপত্র আসে ওরকমই থাকবে আর কি আচ্ছা এবার এই পার্ট টু কে আমরা করবেন দেখেন এই পার্ট টু করার জন্য আমরা উপরে কাজ করি উপরে ট্যাগ কপি করি নাম কি এর নাম দিতে পারি হচ্ছে আমরা অ্যাবাউট আস না হোয়াট পিপল সে অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে পিপল কি বলে এর নাম দিতে পারি হচ্ছে টেস্টিমোনিয়াল এর মধ্যে টেস্টিমোনিয়াল এগুলো দরকার নেই তাই না মেনুতে দরকার নাই অনেকগুলো বক্স বাদ দেন কন্ট্যাক্টের দরকার নাই এখানে কি আছে একটা ইমেজ দেওয়া আছে আপনার ইমেজ তো নেই নেই না আচ্ছা ইমেজ দেওয়ার সময় লাগেগুলোই নেবো সমস্যা নেই এবার এখানে বক্স টেস্টিমোনিয়াল বক্স এর মধ্যে বক্স আছে এখন ফার্স্ট একটা ইমেজ আছে আমরা নাম দিতে পারি সাপোজ টেস্টি ইমেজ আর কি থাকবে টেস্টি কন্ট ইমেজের মধ্যে ইমেজ থাকবে টি ওয়ান এখানে কন্টেন্টের মধ্যে কি থাকবে এটাকে আমরা দিতে পারি কিউ এর মধ্যে যেহেতু কোটেশন আছে তাই না কিউ কপি হচ্ছে না এটা তারপরে এখানে নাম দিয়ে দেন আদ্রিয়ানা লিমা এইচ টু আদ তারপর কি আছে আচ্ছা প্রফেশন এইচ থ্রি এখান থেকে দেন তাহলে আমাদের সম্পর্কে বলছে ধরেন কি বলছে ফাউন্ডার ফাইবার ফাইবার ফাউন্ডার কি বলছে আচ্ছা এরকম করে আমরা কি করব প্রত্যেকটা বক্সকে
কথা বুঝছেন? এই ফাঁকা জায়গাগুলোকে বাদ দিয়ে দিই। আচ্ছা এখন টেস্টিমোনিয়াল দেয় না, এটার জন্য আর কি করবো? এই যে নিচের থেকে যান, উপরে যেটা ছিল পোর্টফোলিওর যেটা, দেখে কপি করেন। সরি, আমরা যে কোড লিখেছি সে কোড যদি আমরা কপি করি আমাদের মানে প্রয়োজনের ক্ষেত্রে সমস্যা নেই, বাট অন্যের কোড কপি করা যাবে না। কথা বুঝতে পারছেন? কল টু অ্যাকশনটা বাদ দেন, নিজেরটা কপি করবেন, বাট প্র্যাকটিসের সময় না, কাজের সময়। যেমন আমি আমি যে এখন কপি করে দেখাচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন না? ফার্স্ট টাইম যদি কপি করতাম তাহলে বুঝতে পারতেন? বুঝতে পারতেন না। আর আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন তখন আপনারা যদি বারবার লেখেন তাহলে জিনিসগুলো বারবার বারবার মনে থাকবে। আমি এটাই যদি করাতে যেতাম কপি পেস্ট এভাবে না করে, মিনিমাম 4 থেকে 5টা ক্লাস লাগতো লাগতো আমার। কথা বুঝছেন? তাই লাগতো না? আপনার কপি করছি কি? আচ্ছা কপি করছি, টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল ইমেজ। আচ্ছা এগুলো আপাতত দরকার নেই আমাদের, আমাদের মেনু দরকার নেই, তাই না? মেনু দরকার আছে? কি ঠিক আছে, এখন আমরা কি করব? এখানে বলবো যে টেস্ট ইমেজ যেটা আছে এটা একটা উইথ দেবো। উইথ দেবো 100 পিক্সেল, হাইট দেবো 100 পিক্সেল। এখানে বোঝানোর কিছু নাই, আপনি আপনি যদি আপনি যদি নেগেটিভ মনে করেন তাহলে নেগেটিভ। কথা বুঝছেন? এখানে উইথ দেন হাইট পার্স ইমেজ কি খাওয়ার জিনিস যে আমরা টেস্টি বোঝাচ্ছি? 100% যেদিকে যেদিকে আপনি নেগেটিভ চিন্তা নিয়ে তার তাকাবেন সেদিকে দেখবেন পুরোটাই অন্ধকার, নেগেটিভই মনে হবে। আর যদি পজিটিভ চিন্তা নিয়ে তাকান 1 2 3, আচ্ছা এবার এর মধ্যে এটাকে আমরা কি করবো? ফ্লোট ডিস না, ডিসপ্লে ব্লক না, বর্ডার রেডিয়াস। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না? যত লেখা সবগুলো কালার সাদা, FFF FFF।
কি ঠিক আছে? হ্যাঁ টেক্সট এখনো দেই নাই, বাট ঠিক আছে তো নাকি? এখন এই লেখাগুলো কি পাশে আনবো? পাশে আনার জন্য কাজ করা যেতে পারে। এখানে বলেন হচ্ছে এটাকে বলেন হচ্ছে এটা একটা উইথ দেন, সাপোজ দিয়ে দিলাম 400 পিক্সেল, আর এটাকে বলেন হচ্ছে ফ্লোট লেফট, দেন এটা কি করবেন হচ্ছে অনলি ওভার ফ্লো, দেন ঠিক আছে পাশাপাশি। এখন এটার এইগুলাকে টেক্সট অ্যালাইন লেফট করেন, ঠিক আছে? এখন আপনি টেক্সট ইমেজটাকে মার্জিন রাইট 10-20 পিক্সেল নিচে নেমে যাবে, ঠিক আছে? প্যাডিং দিয়ে দেন, ঠিক আছে? এখন 15 পিক্সেল লেখাগুলোকে ঠিক করতে হবে। কালার হচ্ছে সাদা, তাই না? বলেন টেস্টি কন্টের মধ্যে যে কিউ আছে কালার হবে, তারপরে ফন ফ্যামিলি দরকার নেই আপাতত, ফন ইটালিক, ফন্ট সাইজ 18 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা এখন এখানে আমার মনে হয় ফন্ট সাইজ একটু বড় হবে নাকি? না না ফন্ট রাইট হবে না, ঠিক আছে? এখন দেখেন তো তিন লাইন, হ্যাঁ ছোট করবেন, ওইটা ছোট করলে সমস্যা আছে একটু। বেশ উঠে গেছে না এটা? তাহলে আমরা কাজটা ইমেল দিয়ে আর একটু বাড়াই দিতে পারি। কি বেশি বড়? ফিফটি দিলাম, ফন্ট সাইজটা একটু
কমায় দেন। ঠিক আছে, এখন এই লেখাটাকে বড় করবেন একটু। আচ্ছা, এবার নামটা এটা কি এইচ টু না? এইচ টু হবে। এইচ টু, তারপর এটা আপনার আপার কেস। আচ্ছা, এটা কাজ করছে না কি কারণে? কারণ উপরে একটা একটা দেওয়া আছে। কাজ করার কথা হলেও ওটার প্রায়োরিটি বেশি, কারণ ওখানে অনেক আগের থেকে কল করা আছে। কথা বুঝতে পারছেন? এখানে দেন ফন্ট স্টাইল, ফন্ট সাইজ দিলাম 18 পিক্সেল। কথা বুঝছেন? মার্জিন টপ শুধু আছে, মার্জিন বটম কোনো মার্জিন হবে না। এটা মার্জিন বটম বাদ দিয়ে দেন, মার্জিন বটম 5 পিক্সেল সাপোজ দিলাম। কাজ করছে, নিচে কোনো মার্জিন নাই, বাট এটার মার্জিন, এটার মার্জিনের কাজ কারণে পাচ্ছে। তাহলে আমরা কী করবো? একইভাবে এস থ্রি যেটা আছে, এটা মার্জিন টপ 0 করে দেন। তারপর কেস দরকার নেই, কালার হচ্ছে নর্মাল হবে ফন্ট রাইট, ফন্ট রাইট নর্মাল। একটু বড় হবে ফন্ট সাইজ। কথা বুঝছেন? কি কাজ করছে? কোনো সমস্যা আছে কোথায়? আচ্ছা, দূরের মাঝখানে বক্স থেকে মা আপনার দিয়ে দেন, প্যাডিং দিয়ে দেন। উপরে নিচে 50 পিক্সেল, জানে বামে 0। ঠিক আছে, এখন এতটুকু হয়ে গেল। এখন এই পার্টটুকু, তাই না? এই পার্টটুকু অলরেডি ফেসবুকে আমরা দেখছি কেমন করতে হয়, একই 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 সিস্টেমে আমরা করবো। নাম দিয়ে দেন কন্টাক্ট এরিয়া। কন্টাক্ট এর মধ্যে বক্স দরকার নেই, তাই না? বক্স কি দরকার আছে? সব বক্স বাদ দিয়ে দেন। এখানে থাকবে হচ্ছে কি লেখা থাকবে?
এর মধ্যে থাকবে হচ্ছে ফর্ম থাকবে নাম ইমেইল ইওর মেসেজ এখানে দেখা হচ্ছে ইউজার নামে একটা ডিবি রাখেন ইনপুট টাইপ প্লেস হোল্ডার ইকুয়াল কি ইওর নেম তারপর কি আছে ইমেইল ইওর ইমেইল এখানে আছে হচ্ছে টেক্সট এরিয়া আচ্ছা এই হচ্ছে অবস্থা এতটুকু শেষ হচ্ছে এর নিচে আছে কি একটা বাটন আছে আমরা উপরে থেকে বাটনটা নিতে পারি না একই রকম বাটন দেখেন কল টু অ্যাকশনটা নিতে পারি না জাস্ট ক্লাসটা ইউজ করলাম আর কি এর মধ্যে কি হবে ইনপুট টাইপ সাবমিট প্লাস হলো না সেন্ড মেসেজ ওকে একটা একটা ভ্যালু সেট করবেন একটা ভ্যালু আপনার এখানে সাবমিট হবে এটা বাটন দিলে বাটন কি আপনার তো একটা লিংক কি লিংক মানে ওখানে একটা লিংক বসায় দিচ্ছেন সেখানে চলে যাচ্ছে এটা তো লিংক হবে না এখানে ক্লিক করলে এখানে যদি কোনো আপনার ফার্স্ট নেম নাম আপনার ইমেল অ্যাড্রেস আর এখানে আপনার মেসেজ দিয়ে দেন এখানে যদি সেভ সাবমিটে ক্লিক করেন কারো একজনের মেইলে চলে যাবে মেসেজ চলে যাবে কথা বুঝছেন এটা দেখাবো আপনাদের কেমনে কারোর মেইলে মেইল চলে যায় এরকম থাকবে ক্লিক করলে মেইল চলে যাবে কথা বলছেন আচ্ছা এবার ডিজাইন করার জন্য নাম দিতে পারি কি কন্টাক্ট এরিয়া ডিজাইন এখানে বলেন কন্টাক্ট এরিয়া যেটা আছে ব্যাকগ্রাউন্ড কী হবে আচ্ছা ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড এগুলো দরকার নাই আমরা এখান থেকে নিয়ে আসতে পারি না এইচ টু পর্যন্ত এটা তো কমন এইচ আর পর্যন্ত কমন তাই না এখানে কোনো বক্স নাই এতটুকু কমন শুধু কালারের জন্য কালার সব কালারই সব কালারই এফ 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 ঠিক আছে এই কালারটা চেঞ্জ হবে কি ঠিক আছে এটা ফুল উইথ এখানে কোনো উইথ হবে না উইথ দেওয়া আছে উইথ কোনো উইথ হবে না যাতে পিটা ফুল স্ক্রিন হয়ে যায় ওকে আচ্ছা এবার এই পার্ট টু করবেন এই পার্ট টু কেমনে করা যায়
content box এর একটা width দেন, width 80% is margin auto, আচ্ছা এবার এর মধ্যে না ইউজারের মধ্যে যে ইনপুটগুলো আছে ইনপুটগুলো আছে এটা হচ্ছে আপনার ফন্ট সাইজ হবে 20 পিক্সেল ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে padding হবে 10 পিক্সেল কালার হবে FFF আর হচ্ছে border 1 পিক্সেল transparent কি ঠিক আছে আচ্ছা এখন এই ইনপুট যেটা আছে সাইজ কয়েন বলেন ফার্স্ট চাইল্ড দিয়ে বলে দেন উইথ হবে হচ্ছে 48% আর ফ্লোট লেফট কথা বলছেন আচ্ছা একইভাবে আমরা কি করব লাস্ট চাইল্ড করব লাস্ট চাইল্ড এটা 48% হবে এখানে হবে রাইট আচ্ছা এটাকে করলাম তার ঠিক আগে ডিপটা কি করব আমরা হ্যাঁ বক্স সাইজ নিলে কাজ হবে বক্স সাইজিং বর্ডার বক্স এবার একটু বাড়ায় দেন একটু 48 হয়েছে তো একটু বাড়ায় দেন করেন কি ঠিক আছে আচ্ছা এবার টেক্সট এরিয়া হতো অনেকভাবে করা যায় একভাবেই যে করতে হবে আমি যেভাবেই করছি এরকম না অন্যভাবে করা যায় কিন্তু ফার্স্ট টাইম আপনি যদি জানেন না আগে থেকে যদি আমার থেকে অন্যভাবে করতে যান ক্যাশ লাগে যাবে পরে আর করতে পারবেন না আগে এটা করবেন করার পর যখন দেখবেন দুই তিনবার করতে পারছি তখন অন্য হবে অন্য একটা এস্টিমেল করার ট্রাই করবেন অন্য একটা পিএইচডি কে এস্টিমেল করার ট্রাই করবেন ইনপুটকে করছি ইনপুটের আগে ডিপ কোনটা ইউজার নেম না যেটাকে আমরা ফ্লোট লেফট করছি তার আগে ডিপ কোনটা ইউজার নেম না এর মধ্যে যে টেক্সট এরিয়া আছে এটা উইড করব কতটুকু 100% আর যত কিছু আছে এখানে
সবগুলো এখানে নিয়ে আসেন ফন্ট সাইজ ব্যাকগ্রাউন্ড প্যাডিং কালার বক্স সাইজিং সব কিছু নিয়ে আসেন এখানে কি ঠিক আছে আচ্ছা সমস্যা হচ্ছে কি এখানে একটা মার্জিন হবে মার্জিন টপ 10 পিক্সেল একটু বাড়েন কি ঠিক আছে এখন এখানে কোনো প্লেস হলো দেনি আমি রো আছে 10 হ্যাঁ 8 করে দেন যেটা ছোট হয়ে যায় একটু প্লেস হলো দেন ইউর মেসেজ কি ঠিক আছে এখন দেখেন তো এটাকে ঠিক করবেন এটা কই আছে এখানে করাই আছে এটা আমাদের এই কন্ট এটা না এখানে এ নাই কি আছে ইনপুট আছে চলে আসছে আচ্ছা এবার এটাকে এই ডিপটাকে আপনি অথবা এটা কাজ করা যেতে পারে এই ডিপটাকে আপনি টেক্সট লাইন সেন্টার করেন কোনো ইউজ করছে এখানে তাহলে টেক্সটাইল সেন্টার এখানে দিতে হবে এখানে একটা বর্ডার দেন একটা বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট কি ঠিক আছে কালার হবে এটা ব্যাকগ্রাউন্ড কালার কই যখন হোভার করবেন আচ্ছা এটা টোটাল এটার উপরে একটু মার্জিন টপ দেন ইউজারটাকে অথবা ইউজার নেমকে দিলেও হবে কি ঠিক আছে এখন দেখেন তো আচ্ছা এবার নিচের এটা তাই না এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দেন হালকা করে ফাইভ পিক্সেল
কি ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে স্টার যদি করতে চান তাহলে এইটাকে এইটাকে প্লেস হোল্ডারে না রেখে এটাকে লেভেলের মধ্যে রাখতে হবে। লেভেলের মধ্যে রাখে লেভেল, আবার ওই স্টারটাকে রাখতে হবে স্প্যানের মধ্যে। পরে আবার ওই লেভেলটাকে আপনার পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে ইনপুটের মধ্যে আনতে হবে। কথা বুঝতে পারছেন? তখন ওটা কী হয়ে গেল, লেভেল হয়ে গেলো না? এখন লেভেল লেভেলে কীরকম করে মাউস নিয়ে যাওয়ার পর কিছু লেখলে চলে যায়, তখন যাতে এখানে কিছু মাউসটা ক্লিক করলে যাতে ওটা হারায় যায়, এই জন্য জাভা যে করে ইউজ করতে হবে, যখন এখানে ক্লিক করবেন তখন ওটা হাইড হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ওটা ওটা থাকবে হচ্ছে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট, ওইটা করে আপনারা জমা দেবেন, বলে দিলাম কেমনে করবেন। কথা বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? কি বোঝেন নাই? অ্যাসাইনমেন্ট না দিয়ে জরিমানা করে কোনো লাভ নাই। যেমন এখন এখন থেকে যারা যারা আমাকে ফোন করে বলে যাবে আমি আসতে পারবো না, ঠিক আছে না আসলেন আমার কোনো লস আছে? আপনি যদি অ্যাসাইনমেন্ট না দেন আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, আপনি নিজের সমস্যা নিজে করবেন, আমার বিন্দুমাত্র আসা যাবে না। বরং আমার জন্য ভালো, আমি একজনকে সাপোর্ট কম দেবো, আপনার সাপোর্টটুকু আপনার মতো লোকজনকে সাপোর্ট দিয়ে লাভ নাই। ফুটার এর মধ্যে থাকবে কি মিডিল এরিয়া? এর মধ্যে থাকবে একটা মেনু থাকবে, মেনুর নাম দেন হচ্ছে আমরা কাজ করতে পারি, এখানে দিতে পারি, এর মধ্যে দিতে পারি ইউএল, কি কি নাম আছে, ফেসবুক টুইটার গুগল প্লাস লিঙ্কডইন, ফেসবুক টুইটার তারপর বি হ্যান্স ড্রিবল গিটহাব। আচ্ছা, এবার ফার্স্টে ফুটার এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড হবে, ফুটার এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড হবে, এবার এর মধ্যে একটু সাইলেন্ট থাকেন, পিছনের দিকে একটু সাইলেন্ট থাকেন, যদি ক্লাস করতে না মনে যায় গেস্ট রুমে গিয়ে বসে থাকেন। এর মধ্যে যে ইউএল আছে সেটার মার্জিন জিরো, প্যাডিং জিরো, এর মধ্যে যে এলআই আছে সেগুলো কি হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, এর মধ্যে এ আছে কালার এফ এফ এফ, ফন্ট সাইজ
এখানে প্যাডিং দেন, প্যাডিং আচ্ছা আমরা ফুটার এরিয়াটা প্যাডিং দেই, এখানে প্যাডিং দেন। হ্যাঁ উইথ দেবো, কেন হাইট কেন দেবো? এখানে প্যাডিং দিয়ে দিন উপরে নিচে 10 পিক্সেল, তাহলে আমি 30 পিক্সেল এবার ইউএল কে বলেন টেক্সট সেন্টার আছে, ফন্ট রাইট বোল্ড করার দরকার নাই। আচ্ছা দেন ফন্ট রাইট বোল্ড, যখন এতে যখন হোভার করব কালার হবে এটা, কি ঠিক আছে? আচ্ছা ফুল কমপ্লিট। এখন আপনাদের কালকে তো ক্লাস নাই, পিএইচডি ফাইল না?